এখন প্রশ্ন লিখেন, তিনি লিখেন, আসসালামু আলাইকুম শেখ, কারো সাথে কথা বলার পর বলি ভালো থাকিস, এতে কি শিরক হবে? আমার উদ্দেশ্য এই না যে আমি তাকে ভালো রাখতে চাচ্ছি। মাশা আল্লাহ, জাজাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক, সম্মানিত দিনী ভন, অত্যন্ত সুন্দর একটি প্রয়োজনীয় প্রশ্ন। الجواب بالله توفيق، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد وبعد. সময় তো দিনে বোন, এই বিষয়টা নিয়ে আমরা আরো অনেক কথা বলেছি, আগেও বহু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তবে একটা জিনিস, বিশেষ করে মদিনাতে যারা পড়াশোনা করেছেন, বড় বিজ্ঞ ওলামা, আলেম ওলামা, যারা পিএইচডি করেছেন, তাদের হিসাব এবং আমরা যারা সাধারণ আলেম ওলামা আছি তাদের হিসাব এবং সাধারণ জনগণের হিসাব, এখানে অন্তরের দিক থেকে একটু ব্যবধান এবং শিক্ষা বুঝের দিক থেকে একটু ব্যবধান। প্রথমত যদি বলি এরকম, আল্লাহু বিল্লাহি তৌফিক, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ও বা'দ, প্রথমত এরকম হবে যে এরূপ বলা ঠিক নয়, বরং বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক। এটা হচ্ছে মাহফুজ, সেফার সাইড। দ্যাট মিন্স ইউ শুড সে, ইউ শুড নট সে দ্যাট আপনি ভালো থাকেন। তার মানে আপনি ভালো থাকেন এই কথাটা অন্যভাবে বলে যে আল্লাহ আপনাকে ভালো রাখুক, এটাই মনে হয় যেন সেফ, এবং মনের ভিতরে কোনো দুর্দুরানি আসে না। যারা আল্লাহকে ভয় করে এবং তারা বলতে চায় যে আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনার উপরে রহমত দান করুক, আল্লাহ আপনার উপর বরকত দিন, আল্লাহ আপনার কাজে কর্মে বরকত দিন, আপনার পরিবার পরিজনকে আল্লাহ ভালো রাখুন, এই কথাগুলো বাংলা ভাষার জন্য ইটস ফাইন, ইভেন আল্লাহ উইল ব্লেস ইউ, দিটস দিটস কারেক্ট ল্যাঙ্গুয়েজ, আই মিন যদি ইংলিশে বলে। এরপরে আমরা বলি আল্লাহ হাফিজ, আল্লাহ আপনাকে হেফাজত করুক, এটাও বলা যায়। তবে যদি আমরা জানি, কারণ মানুষে নিজে নিজে ভালো থাকতে পারে না, এই কথাটা আমরা জানি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ ভালো থাকতে পারে না, তবে কেউ বললে তাকে শিরক বা অনুরূপ গুনাহ হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি এই কথা বলে তাহলে শিরক বা শিরকের মতো গুনাহ হবে না, বা কবিরা গুনাহও হবে না। কেননা যদি আমরা বলি যে এটি একটি সংবাদবাচক বা কাউকে বলার ভঙ্গি, ধরন বা সমাজে প্রচলন এটা এরকমই আছে, তো সেই জন্য যদি কোনো ব্যক্তি বলে ফেলে, আমাদের ওস্তাদ কিছু আছে মদিনার, তারা বলে যে যদি কোনো কেউ বলে ভালো থাকিও বা ভালো থাকিস বা ভালো থাকেন, এ কথাটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেন বলেন তারা? কারণ তাদের ইমানের যেই দূরত্ব অনেক বেশি, এবং তারা বলতে চায় যে আমি ইমানদার, আমি এই বলে বলি না যে তুমি ভালো থাকো আমি তোমাকে ভালো রাখবো, বা আমি বলাতে তুমি ভালো থাকবে, এরকম নয়। কারণ ইমানদার কথার ছলে কথা বলে, কিন্তু সেই কথাটা এমন নয় যে তার অন্তর থেকে বলে তুমি ভালো থেকো, মানে তুমি নিজে থেকে ভালো থাকতে পারবে, তুমি থেকো, এরকম ইমানদার ব্যক্তি বলে না। তো সেই জন্য মদিনার কিছু ওলামা ইকরাম বলে যে এই কথাটা কোনো অসুবিধাই নেই। তবে আমরা বলবো যে এই কথাটা না বলাটাই হচ্ছে সঠিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অসুস্থ দেন বা রোগাক্রান্ত করেন বা তারে পীড়ন দেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাকে কেউ ভালো করতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু জায়গায় বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এই পৃথিবীর কেউ কাউকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা, খানা দানা কোনো কিছুই করতে পারে না, কারণ আমাদের রব মহান প্রতিপালক, যিনি হচ্ছেন রিজিক দাতা, যিনি বিধানদাতা, যিনি আইনদাতা, যিনি আইন প্রণয়নকারী, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি হচ্ছেন সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, তো সেই মহান রবি সব কিছু করেন। এই জন্য আমরা একটাই বলবো, তবে উসাইমিন মজমুউল ফাতাওয়া রাহিমাহুল্লাহ 125 এ উদ্দেশ্য করে তিনি একথাই বলছেন যে এরূপ কথা বলা ঠিক নয়, বরং বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুন, কারণ মানুষ নিজে নিজে ভালো থাকতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ব্যতীত, বরকত ব্যতীত, আল্লাহর করুণা ব্যতীত, তবে কেউ বললে তা শিরক হবে না, কেননা এটা একটা বাক্য, কোনো মতে মানুষ বলে ফেলে এমনি, এর দ্বারা সাধারণত দোয়াই উদ্দেশ্য থাকে, মানে দোয়া করে এরকম উদ্দেশ্য থাকে। মজমুউল ফাতাওয়া, যেটা শেখ উসাইমিন রাহিমুল্লাহ উল্লেখ্য যে একথা বলার শুরুতে শেষে সালাম
দেওয়াটাই হচ্ছে সুন্নাত। তার মানে তিরমিজিতে একটি হাদিস আছে 2706 প্রভৃতির অনুসরণ করা বা কোনো কিছু করার চেয়ে ভালো, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, ইয়ানি আপনার উপরে আল্লাহ সুবহান তালা শান্তি বর্ষিত করুক এবং রহমত দান করুন। তাইলে আপনি ওয়াইদা হুইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহিয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি আপনাকে অভিবাদন করে, সেই অভিবাদনে আপনি তার চেয়ে ওয়াইদা হুইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহিয়্যু বিআহসানা মিনহা, ইয়ানি যদি আপনাকে কেউ অভিবাদন করে তাহলে আপনি তার চেয়ে উত্তম করে অভিবাদন করুন, আর নয়তো যতটুকু করেছে ঠিক ততটুকু করুন। তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি সালাম দিলে তার ওই যে কথাটা কেটে যায়, এবং যখন বলে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছে, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইকুম আসসালাম আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া বিধিবিধানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জাযাকাল্লাহু খায়রান।